নির্বাচনী কমিটি ঘোষণার পাছতে কংগ্রেসত বিদ্রোহ, দল এরার ইঙ্গিত দিলে অপূর্ব ভট্টাচার্যয়। কংগ্রেসের নির্বাচন কমিটির দায়িত্ব নোপাত ক্ষোভ প্রকাশ করেছে অপূর্ব ভট্টাচার্যয়। জিতেন্দ্র সিংক উদ্দেশ্যে অপূর্ব ভট্টাচার্য টুইট, কমিটির স্থান লাভর যোগ্যতা নাই নেকি বলে প্রশ্ন উত্থাপন করেছে অপূর্ব ভট্টাচার্যর। তালে টোপোলা বান্ধি এই প্রস্থানের সাজু হয়েছে অপূর্ব ভট্টাচার্য। আর এই কমিটিখন গঠন করার পিছতে যেহেতু এই কমিটিত অপূর্ব ভট্টাচার্যর নামটো উল্লেখ করা নাই, সেয়ে কিছু অসন্তুষ্টি ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে অপূর্ব ভট্টাচার্যে। কংগ্রেসত এই কমিটিখনের তালিকা প্রকাশ করার পাছতেই দেখবলে পাওয়া গেছে বিদ্রোহের উকমুকনি। নির্বাচনী কমিটি ঘোষণার পাছতে কংগ্রেসত বিদ্রোহ পরিলক্ষিত হয়েছে, দল এরার এবার ইঙ্গিত দিলে অপূর্ব ভট্টাচার্যয়। কংগ্রেসের নির্বাচন কমিটির দায়িত্বত নোপার বাবে ক্ষোভ উজাড়ছে, কিছু অসন্তুষ্টি প্রকাশ করেছে, অসন্তুষ্টি প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে অপূর্ব ভট্টাচার্যক। জিতেন্দ্র সিংক উদ্দেশ্যে অপূর্ব ভট্টাচার্যয় টুইট করা পরিলক্ষিত হয়েছে, কমিটির স্থান লাভের যোগ্যতা নাই নেকি বলে প্রশ্ন উত্থাপন করেছে অপূর্ব ভট্টাচার্যয়। আর তালে টোপোলা বান্ধি প্রস্থানের সাজু হয়েছে অপূর্ব ভট্টাচার্যয়। লোকসভা নির্বাচনের যেহেতু কুচকাওয়াজ ইতিমধ্যে আরম্ভ করেছে কংগ্রেসে, আর নির্বাচনের যে কমিটি গঠন করে দিয়া হয়েছে সেই নতুন কমিটিখনত নাম নাই অপূর্ব ভট্টাচার্যয়। আর এই অপূর্ব ভট্টাচার্যয় টুইটযোগে যে অসন্তুষ্টি ব্যক্ত করেছে তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এ পি সি সির সভাপতি ভূপেন বরাই। প্রথমতে ভূপেন বরার সেই মন্তব্যটা আগবাই লব বিচার। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।